হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, তোমরা সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাবা মাই চায় যে আমার মেয়ে সরকারি চাকরি, মানে সরকারি চাকরি, জামাই চাকরি করবে, মেয়ে ভালো থাকবে। কিন্তু আদেও কি সেটা ঠিক? আমার তো মনে হয় না সেটা ঠিক। কেননা সরকারি চাকরি করে যে মেয়েরা বিয়ে করলে মেয়েরা যে ভালো থাকবে, সুখে থাকবে, সেটা কিন্তু না। এই আমার মানে আমার আমার মা বাবারও মানে মানে সবার মধ্যে এই ইচ্ছাটা থাকে যে আমার মেয়ের বড় হবে, সরকারি চাকরি করে, ঠিক আছে। কিন্তু সরকারি চাকরি হলে খুব কম মানে ভালো আছে, কিন্তু বেশিরভাগই খারাপ আছে। একটা মধ্যবিত্ত পরিবারে থেকে একটা মধ্যবিত্ত পরিবারেই মানে বিয়ে করাটা আমার পক্ষে মনে হয় বলে যে মানে বেটার, ঠিক আছে। কিন্তু তুমি তার উপর থেকে মানে আমার মধ্যবিত্ত পরিবার থেকে তার হাইফাই উপরে যে বিয়ে হলে সেটা যে একদম মানে পারফেক্ট, যে মানে যে ঠিক, সেটা কিন্তু নয়, ঠিক আছে। তার বেশি মানে হাইফাই বেশি বিয়েতে বিয়ে দিলে মেয়ে কখনোই ভালো থাকতে পারে না। অনেক মেয়ে বাবা মা ভাবে যে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, মেয়ে ব্যাস নিশ্চিন্ত, আমি ভালো, মেয়ে ভালো থাকবে, কিন্তু না, সেটা কিন্তু নয়। মেয়ে যে ভালো থাকবে সেটা কিন্তু না একদমই। টাকা পয়সা থাকলেই যে মেয়ে ভালো থাকবে, বরঞ্চ একটা বাড়িতে টাকা পয়সা বেশি আছে, অত্যাচার তার মেয়ের ওপর বেশি হচ্ছে। কী বন্ধু, আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে প্লিজ কমেন্টে তোমরা জানিও। সেটা সেরকমই, তার থেকে ভালো করে খোঁজ নাও, খোঁজ খবর নিয়ে একটা মানে তারপরে বিয়ে দেওয়ার চেষ্টা করো। সরকারি চাকরি করে বলেই যে আমার মেয়ে ভালো থাকবে সেটা কিন্তু নয়। এর থেকে আদৌ মেয়েটা কি ভালো সত্যি থাকবে সেটাও একবার ভেবে দেখতে হবে আমাকে। হ্যাঁ, ভালো ছেলে আছে, পয়সা আছে, বিয়ে দিয়ে দিলাম, সেটা কিন্তু করলে একদমই ঠিক না আমার পক্ষে মনে বলে, এটা ঠিক না। কারণ আমার ওরকম অনেক দেখা আছে, যেহেতু সরকারি চাকরি এরকম একদম করে কিন্তু মেয়েটা ভালো নেই, ঠিক আছে। দেখতে হবে যে আমার মেয়েটা ভালো থাকবে কি না, তার সাথে ভালো থাকবে কি না। টাকা পয়সা সব না, টাকা পয়সা আছে এক একটা মেয়েকে শেষও করে দেয়, ঠিক আছে। এরকম জ্বালা যন্ত্রণার থেকে মেয়েকে গলা টিপে মেরে ফেলে সেটাও মানে সেটা তার থেকেও ঠিক। কিন্তু একটা সরকারি চাকরি, ভালো চাকরি করে তার বিরুদ্ধে বিয়ে দিয়ে দিলাম, সবাই মিলে তাকে অত্যাচার করে মেরে ফেললো, সেটা কি কখনো ঠিক? আমার পক্ষে মনে বলে মানে আমার পক্ষে বলে যে সেটা ঠিক। আমি আজকে সেই বাবা মার উদ্দেশ্যে এই কথাগুলো কিন্তু তোমাদেরকে বললাম, যে প্রত্যেকটা বাবা মাকেই বলছে যে আগে আমারও কিন্তু একটা ছোটো মেয়ে আছে, ঠিক আছে। আমি যদি দেখবো যে সরকারি চাকরি, ভালো ছেলে, বাবার সঙ্গে আমি বিয়ে দিই না, সেটা করলে কিন্তু হবে না। আমাকে আগে দেখতে হবে টাকা কম থাকুক কিন্তু আমার মেয়ে শান্তিতে থাকে কি, তাই তো? দেখো আমিও মধ্যবিত্ত পরিবারে গরিবের একটা মেয়ে আমি, ঠিক আছে। কিন্তু আমার যেই বাড়িতে আমার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, বেশি হাই ফাই না, বেশি না, কিন্তু হ্যাঁ আমি নুন ভাত ডাল ভাত যা খেয়ে আছি আমি ভালো আছি কি, তাই তো? আজকে যদি আমার মানে একটা বড় ফ্যামিলিতে টাকা পয়সা ধার দেনা করে মা বাবা ভাবলো যে না, ছেলেটা যখন ভালো, টাকা পয়সা যখন আছে, তাহলে চলো ধার দেনা করে তাহলে বিয়েটা দিয়ে দিই, মেয়ে ভালো থাকবে, কিন্তু কি সেটা কি কিন্তু ঠিক? সেটা ঠিক না। বিয়ে দিয়ে দিলো কিন্তু তারপরে আমাকে অত্যাচার অত্যাচারে শেষ করে দিল, তখন তারপরে আবার আমার কাছে নগদ টাকা চাইলো যে টাকা নিয়ে আসো বাপের বাড়ি থেকে, তখন আমি কোথা থেকে দেবো টাকা? আমার পক্ষে তো সেটা সম্ভব না, বাবা মাও পারবে না, বারবার তো ধার দেনা করতে বাবা মা পারবে না। বিয়েটা হ্যাঁ সবার থেকে ধার দেনা করে যাই হোক দিয়ে দেওয়া হলো, কিন্তু তারপরে যখন আবার টাকা পয়সা চাইলে তখন কোথা থেকে দেবে আমার বাবা মা? তো সে তো পারবে না। সেটা প্রত্যেকটা বাবা মাকেই ভাবতে হবে যে না, টাকা পয়সা থাকলেই যে মেয়েটা ভালো থাকবে, সুখে থাকবে, সেটা কিন্তু নয়। মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিলেও বা মেয়েরা সুখে থাকে, ভালো থাকে, বরঞ্চ সেটাই শান্তি। একটা গুঁড়ে ঘর থাকলেও সেই মধ্যে ডাল ভাত নুন ভাত খেয়ে থাকলে সেটাও আমার পক্ষে বলে মানে শান্তি, সেটা খুব ভালো। সেই জন্যই প্রত্যেকটা বাবা মাকে, বাবা মার উদ্দেশ্যে আমি বলতে চাই, ছেলে সরকারি চাকরি করুক, ভালো চাকরি করুক, তা ফ্যামিলি ভালো, এরকম ভেবে বিয়ে দেওয়ার কিন্তু কিছু নেই, ঠিক আছে। আগে ভালো মতন খোঁজ নিয়ে নাও যে ছেলেটা ভালো কি না, কম টাকা থাকুক কিন্তু সেটা সেও একদিন হয়তো দাঁড়াতে পারে। আমার বলে যেরকম আজকে টাকা নেই, হয়তো কালকে সে আবার অন্য ভালো কারো কাজে সে টাকা ইনকাম করতেই পারে কি, তাই তো? যখন সংসারের চাপ বেড়ে যায় তখন ছেলেদেরও একটা চাপ বেড়ে যাবে যে না, আমাকে ভালো কাজ করতে হবে, বা এরকম আমার তো সংসারে দুজন থাকলে হবে না, কিছুদিন পর আরেকটা অতিথি আসবে, তাকেও তখন তো আরও খরচা বেড়ে যাবে, তাই না? কোনো বাবাই চাইবে না যে আমার বাচ্চা আছে, মেয়ে বউ আছে, যে আমি মানে কম টাকায় কাজই করে যাই, তাই না? যখন চাপ বাড়বে তখন নিশ্চয়ই সে ভালো কাজ করবে। সেটাই বল তোমাদেরকে আজকে বললাম যে প্লিজ মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে 10 বার ভাবো, ভালো ছেলে হলে তবেই তাকে বিয়ে দাও। যে সরকারি চাকরি, আমার ছেলের অনেক টাকা পয়সা আছে, আমি বিয়ে দিয়ে দিলাম, সেটা কিন্তু তোমরা কখনোই করো না প্লিজ। এটা প্রত্যেকটা মানে মেয়েদের কথাও তোমাদেরকে ভাবতে হবে, টাকা পয়সাই যে একমাত্র শান্তি সেটা কিন্তু নয়, ঠিক আছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা সবাইকে, আর যদি না ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, টাটা।